ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সর্বোচ্চ নেতা ইয়াহিয়া সিনাওয়ার। গত 17 অক্টোবর গাজায় নিহত হন তিনি। সিনাওয়ারের মৃত্যুর পর হামাসের হাল কে ধরবেন তা নিয়ে এখন চলছে জল্পনা। সিনাওয়ারের মৃত্যু হামাসের জন্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি। তবে সংগঠনটি অতীতেও বেশ কয়েকবার নেতৃত্ব হারিয়ে টিকে থাকার প্রমাণ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচনের আলোচনা খুব শীঘ্রই শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন হামাসের শীর্ষ নেতারা। 2023 সালের 6 আগস্ট তেহরানে নিহত হন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তারই উত্তরসূরি হয়ে আসেন ইয়াহিয়া সিনাওয়ার। হামাস প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর একই বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠন। ধারণা করা হয় এই হামলার মূল পরিকল্পনাকারী সিনাওয়ার। যুদ্ধ শুরুর পর থেকে তাকে হত্যায় ইসরায়েলি প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। তবে 2024 সালের 17 অক্টোবর ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত হন তিনি। প্রতিবারের মতো এবারও নতুন নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে হামাসের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা শুরা কাউন্সিল। গাজা, পশ্চিম তীর, ইসরায়েলি কারাগার এবং প্রবাসী ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে সংস্থাটি। রয়টার্সের তথ্য মতে হামাসের সম্ভাব্য নতুন প্রধান হিসেবে আলোচনায় আছেন গাজার বাইরে হামাসের সিনিয়র নেতা খালিল আল হাইয়া। সিনাওয়ারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বর্তমানে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনায় নেতৃত্ব দিতে কাতারে অবস্থান করছেন খালিল আল হাইয়া। ইসরায়েলি হামলায় সিনাওয়ারের মৃত্যুর পর গত 18 অক্টোবর তিনি বলেন, ইসরায়েলি সেনারা গাজা থেকে সম্পূর্ণভাবে না সরলে এবং যুদ্ধ বন্ধ না হলে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে দেওয়া হবে না। বিশ্লেষক এবং হামাসের সূত্র অনুযায়ী খালিল আল হাইয়া ছাড়াও সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন হামাসের সাবেক নেতা খালেদ মিশাল এবং শুরা কাউন্সিলের সভাপতি মোহাম্মদ দারউইশ। মোহাম্মদ দারউইশের পরিচিতি তুলনামূলক কম হলেও তাকেই গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আলোচনায় রয়েছেন নিহত ইয়াহিয়া সিনাওয়ারের ভাই মোহাম্মদ সিনাওয়ারও। সম্প্রতি হামাসের সামরিক শাখার কমান্ডার হয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে। অনেকে মনে করেন সিনাওয়ারের নেতৃত্বই আলোচনার ক্ষেত্রে একটি প্রধান বাধা ছিল। তবে সিনাওয়ারের মৃত্যুর পরও হামাস জানিয়েছে পূর্বের অবস্থান থেকে সরেনি তারা। গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার, হামলা বন্ধ, মানবিক সহায়তা এবং অঞ্চল পুনর্গঠনের দাবি জানিয়েছে তারা। তবে এসব শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। বিপরীতে দাবি করেছে হামাসের আত্মসমর্পণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্ত্র সমর্পণের আহ্বানের জবাবে হামাস কর্তারা বলেন, আমাদের আত্মসমর্পণ অসম্ভব, আমরা আমাদের জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছি, শেষ বুলেট ও শেষ সৈনিক পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব, যেমনটি সিনাওয়ার করেছিলেন।